এইভাবে কি বুঝলাম না, সালাম করার সময় আছে আপনি তখন থেকে বলতেছেন যে বাসার সামনে সামনে, এখনো আসে নাই বাসা, আমার পা ব্যথা করতেছে, আর আল্লাহ কি যে জামাই মিলাই দিস। আরে বাসা আরো অল্প একটু আছে, মনে করো আমাদের এই রুটে না এই গাড়ি চলে না, তো হাইটে যাইতে হয়, মনে করো আর এক কিলোর মতো, আর এক কিলো গেলেই হয়ে যাব। শুনো, আমার মা রে না কইছি যে আমি তোমার একটা সারপ্রাইজ দিব, বাসরঘর সাজায় রাখো। আমার মা মনে হয় এত সুন্দর করে কাঁচা ফুল দিয়া, তুমি তুমি বলছিলে না কাঁচা ফুলের বাসরে থাকবা, কইছে বুঝছি কাঁচা ফুল না তো নাকি প্লাস্টিকের ফুল, আল্লাহই জানে। আরে না, আমার মা সব বিষয়ে কিপটামি করলেও এই আমার বাসরঘরের বেলা কিপটামি করবো না। আমার মা কিন্তু তোমার দেখলে একবার পুরো অস্থির হয়ে যাবে, গেলেই দেখতে পারবে। এই যা শুনে দিয়েছি আমাদের ব্যাংক, এই দেখো আমার মা দাঁড়ায় রয়েছে, বলছিলাম না আমার মা বাসরঘর টাসরঘর সাজায় সব রেডি করে রাখছে। যেতে রাতে কারণ নেই তো আজ মা, এই দেখো এটা তোমার পোলার বউ। এটা মা পোলার বউ, আমি মনে হচ্ছে তুই আমার বোনের মেয়ের বিয়ে করে নিয়েছ আর তুই অন্য মেয়ের বিয়ে করে আনছস। এইভাবে কি বুঝলাম না, সালাম করার সময় কিছু না। আরে মা আমার কি হয়েছে? না বাবা কিছু না, চলো বাবা ঘরে চলো। আরে মা, না বাবা কিছু না, আহো বাবা আমার মেয়ের মতো নি তো বউ মা, আহো বাবা ঘরে। জানি মা তুমি আমার বউ পছন্দ করবাই, তার জন্যই তো তোমার অবাধ্য বিয়েটা করে ফেলাই। কত দূরে থেকে আমি বাবা সরদারি নেই, আমি কিন্তু তোমার এই কথাই বৌমার পাশে বসো, আমি সরদারি নেই। তুমি আমার মনের কথাই গেছো, তাড়াতাড়ি নিয়ে আয়ো। হ্যাঁ আমরা কিন্তু আর গাইতে চলে গেছি, দেখো না মা বসো। আরে না হো, আরে আবার কি করছো তুমি? আমি যা ভাবছিলাম তুমি কি কইলা যে কাঁচা ফুল আইয়া দিয়ে প্লাস্টিকের ফুল। রাগ করো না, এই যে ফুলটা দেখতেছো কাঁচা ফুলের দাম তো সস্তা, নষ্ট হয়ে যাবো গা। আরে এটার দাম অনেক বেশি, এই ফুল আর নষ্ট হবো না, আমরা যতদিন মনে করো আমাকে বাচ্চার কাছে না হবো প্রতিদিনই বাসন করবো, এই ফুল সাজাতে থাকবো। আমার সরল সোজা পুলার পাইয়ে তুই আমার পুলার ঘরে আইছ। হ্যাঁ কইছি আমার বইনের মেয়ের আনুম এই ঘরে তুই এইছস, আমার পুল আর নাকি সংসার করবি, তোর সংসার করা ভাই করতেছি খুব কিনে নেয়া, তোর শরবত খাওয়ামো দেখ তোর কি খাওয়াই আইতাছি। লক্ষ্মী বৌমা তোমার জন্য শরবত আনতাছি, হুম কিনে মাইয়া। আল্লাহ বাপ মাই কত সুন্দর পোলা গেছে না, বিয়া দিতে চাইলো আর নিজের প্রবলেম নিজেই খাইলাম।
আমার লক্ষ্মী বৌমা মুখটা শুকিয়ে গেছে গা, গরমে থেকে আইসে, এইটা আসো খাও মা, খাও না। আপনি আগে খান, নেন। আমার বাপ মা এরকম শিক্ষা দেনে, আগে গুরুজনদের দিব তারপরে আমি খামো। নেন মা, আপনি আগে না খান। আমি খামো, তুমি খাও মা, তোমার নিগা আনছি, আপনি খান তো আগে। মা তুমি খাও, আমরা জোয়ান মানুষ আর তুমি এলো মুরব্বী মানুষ, মা তুমি তো মুরব্বী। বাবারি আমি না এই বড় মেয়ে নিবার পারে নাই কে, আমি আমি মনে করছি তুই আমার বোনের মেয়ের বিয়ে করবি, আমি এটা মনে করি এই মেয়ের আমি বিষ খাইবার চাইছি বাবা। এটা তুমি এটা কি করছো মা? আমি নিজে নিজেই খাইছি বাবা। মা তুমি এটা কি করছো? তুমি এটা করতে পারলা? তুমি রাতের মারে হাসপাতালে নাও বাবা। আমি না শোনা মা, একটা কথা কইতে পারে না বাবা? কম অন্যের জন্য কোয়া করলে সে কোয়া নিজের পড়তে হয়, এটা তো বুঝলা? আমি ভুল করছি বাবা, আমি ভুল করছি। তুমি আর কথা বলিও না, মানে হাসপাতালে এখন নিয়ে চলো। ঠিক আছে বৌমা।